দেখুন জনাব হিরো আলম নির্বাচন করেছেন, তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন, নির্বাচন প্রক্রিয়াটা তার কাছে সঠিক মনে হয়নি, সেই জন্য তার সকল রাইট রয়েছে কোর্টে যাওয়ার এবং সেটি উনি যাবেন বলে এখানে ব্যক্ত করলেন ওনার মতামত। সেটি আমরা ভবিষ্যতে দেখব যে উনি কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে কী রেজাল্ট আসে, সুতরাং ওটা নিয়ে তার আগাম মন্তব্য করা যাবে না। আমি এখানে যে বিষয়টি বলতে চাই যে দেখুন হিরো আলম যে বক্তব্য দিলেন তার মধ্যে কিন্তু কিছুটা স্ববিরোধিতা রয়েছে। উনি নিজেই বলছেন যে ভোটারদেরকে কোনো রকম বাধা দেওয়া হয়নি, বলা হয়নি এই মার্কায় ভোট দিতে হবে ওই মার্কায় ভোট দিতে হবে বা ওনার এজেন্টদেরকে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি, কিন্তু ওনার মনে হচ্ছে যে ফলাফল তারপরে পাল্টে দেওয়া হয়েছে। এখন ওনার ওখানে যেহেতু ইভিএমে ভোট হয়েছে, ইভিএমে যখন ভোট হয় তখন কিন্তু রেজাল্ট শিট যখন হয় আসলে বেরোতে তো খুব কম সময় লাগে এবং তখন কিন্তু সকল এজেন্টের কাছেই ওই মানে হিরো আলমের যে এজেন্ট ছিলেন তার কাছে, অন্য দলের যে এজেন্ট ছিলেন তার কাছে ওই রেজাল্ট শিটটি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়, কিন্তু প্রিন্ট আউট যেটি। তো সুতরাং সেই প্রমাণ হয়তো তাহলে যদি উনি সত্য কথা বলে থাকেন যে ওনার মানে ওনার সপক্ষে যদি যুক্তি থাকে তাহলে হয়তো ওনার এজেন্টের কাছে সেটি থাকবে, সেটি তো উনি সহজেই সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে পারেন, ইসি বা কোর্টের কাছেও যেতে পারেন, সুতরাং সেই সুযোগ তার রয়েছে। সেটি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কার যুক্তি সঠিক কার যুক্তি সঠিক নয় সেটি বলা যাবে না। ইসি সহ আমরা যেটা দেখেছি যে নির্বাচন ওখানে অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে, সেরকম কোনো রকম বড় গোলযোগের খবর পাওয়া যায়নি এবং এখানে উপনির্বাচনে ভোটার টার্ন আউট কম হয়েছে, এটা সত্য কথা যেটা রবিউল ভাইও বললেন। দেখুন প্রথমত সকল উপনির্বাচনেই কিন্তু সাধারণত ভোটার টার্ন আউটটি কম হয়ে থাকে, নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের আছে আর এক বছর, এক বছরেরও কম সময়। হ্যাঁ, এই সময় বিএনপির 6 জন সংসদ সদস্য পদত্যাগ করেছেন, সে সকল জায়গায় নির্বাচনের ক্ষেত্রে যেহেতু 6 মাস বা 7 মাস বা 8 মাসের একটি সময়, সেই সময় এমনি সাধারণত ভোটারদের আগ্রহ কম থাকাই স্বাভাবিক এবং উপনির্বাচনগুলোতে সাধারণত ভোটার টার্ন আউট কম হয়েই থাকে। এখন এখানে হিরো আলমের ক্ষেত্রে যে আরেকটি বিষয় যে কোর্টের কথা যেটি বলা হলো, আমি যদি যতটুকু বুঝতে পারি যে উনি বলেছেন যে আরপিওতে যেটি আছে যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বোধহয় 1% মানে ভোটারের সমর্থন লাগে, এখন সেটি সঠিক কি সঠিক নয় সেটি তো মানে ধরেন পরবর্তীতে আরপিও সংশোধন যদি করা হয় বাতিল করা হয় তাহলে বাতিল করা হয়, এখন তো ওটি আইন আছে, সুতরাং নির্বাচন কমিশন তো ওটির উপরেই বিচার্য করবে। এখন হিরো আলমের ক্ষেত্রে নির্বাচন কমিশন আমার যতটুকু জেনেছি যে এই যে 1% ভোটারদের সিগনেচার তার মধ্যে অনেকেরই নাম ঠিকানা মোবাইল ফোনের মানে সামঞ্জস্য ছিল না, যার ফলে নির্বাচন কমিশন তার মনোনয়নটি বাতিল করেছিলেন এবং হাইকোর্ট সেটিকে আপিল করেছে, হাইকোর্টের সিদ্ধান্তই তো চূড়ান্ত। এবং শুধু হিরো আলমের ক্ষেত্রে নয়, প্রত্যেক নির্বাচনে আমরা দেখি যে নির্বাচন কমিশন তো অধিকাংশ অনেক প্রার্থীর এরকম প্রার্থিতা বাতিল করে দেন, ঋণ খেলাপি এইটি সমস্যা আছে ওইটি সমস্যা আছে করেন, কোর্ট থেকে কিন্তু তারা অনেকেই ফেরত আসেন, সুতরাং এটি কোনো অস্বাভাবিক বিষয় বলে আমি মনে করি না। উনি আরপিওর ব্যাপারে যেটা অভিযোগ করেছেন সেটি সেটির বিষয় তো আসলে আমি মনে করি যে সেটি যেহেতু একটি আইনগত বিষয় সেটি এখন হাইকোর্ট বিচার, উনি ওই বিষয়ে হাইকোর্টে আবেদন করতে পারেন, কোর্টে যেতে পারেন, কোর্ট যদি মনে করে এটি সঠিক নয় এটি গণতন্ত্র বা আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বাতিল করে দিতে পারেন কোর্ট। আমি প্রসঙ্গে আসছি যে যেটি বলেছেন যে প্রজাতন্ত্রের কর্মচারী তার মধ্যে বৈষম্যমূলক আচরণের যে অভিযোগগুলো করেছেন বেশ কয়েকটি জায়গায়, উনি বলেছেন যে একটি শ্রেণী আছে তারা চান না উনি সংসদে যাক, এরকম একটা বৈষম্যমূলক। আমি এই বিষয়ে আসছিলাম যে খুব সংক্ষেপে এটি যে বিষয়টি হলো যে দেখুন এই অভিযোগ উনি করেছেন নিশ্চয়ই ওনার সেই মনোকষ্ট থেকে উনি করেছেন, এরকম মানসিকতার মানুষ যে বাংলাদেশে নেই এটিও কিন্তু বলা যাবে না, অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু আবার এটিও কিন্তু ঠিক যে আমাদের মানে আমি হিরো আলম সাহেবের আসলে শিক্ষাগত যোগ্যতা আমি জানি না ওনার, কিন্তু আমাদের সংসদেও কিন্তু আমাদের সংসদে কি সবাই কি একদম উচ্চ শিক্ষিত নাকি, আমাদের সংসদেও অনেকে আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়, তারা সংসদেও ভালো পারফর্ম করছেন, জনপ্রতিনিধি হিসেবে ভালো পারফর্ম করছেন, সুতরাং মানে শুধু শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করেই যে আমাদের সংসদে আসা বা সেইটা সমাজ সবসময় দেখেন সেটি নয়, তবে এটি সত্য কথা যে হিরো আলম ওনার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে একটি উন্নাসিক ভাব সমাজের একটি অংশের রয়েছে যেটি সঠিক নয় বলে আমিও মনে করি। আর এখানে সরকারের প্রজাতন্ত্রের কর্মকর্তার যে যে বক্তব্য যেটি বলা হলো যেটি জাহিদ ভাইও বললেন সেটি আসলে তার ব্যক্তিগত অভিমত, সেই সেই অভিমতের ব্যাপারে আসলে আমি মন্তব্য করতে চাই না, কারো সম্পর্কে কোনো রকম তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য করাটা কোনো মতে গ্রহণযোগ্য নয়। রবীন্দ্রন বলেছে যে সবকিছু আপনাদের নিয়ন্ত্রণ, নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন উনি। জি জি, প্রশ্ন কি বলবেন না, এটি তো মানে এটি বিএনপি তো সবসময় এই সমালোচনাটা করেই থাকে, ঠিক আছে, তো সুতরাং নির্বাচনটি আমাদের নিয়ন্ত্রণে কেন থাকবে, বিএনপি
ছয়জন সংসদ সদস্য বিএনপির পদত্যাগ করেছেন, তার মধ্যে উকিল আব্দুস সাত্তার, তিনি মনে করেছেন এটি সঠিক নয়। তিনি দেখুন, তিনি কিন্তু দীর্ঘদিন বিএনপি করে এসেছেন, বিএনপির একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, তিনি কিন্তু একজন রাজনীতি হিসেবে দেখেন সেই নর্মটি কিন্তু তিনি ফলো করেছেন। তিনি কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করেন নাই, পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে তিনি মনে করেছেন পদত্যাগ মানে দলীয় সিদ্ধান্তটি সঠিক নয়, তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। সেই নির্বাচনে উকিল সাত্তার নির্বাচন করাটা তার গণতান্ত্রিক রাইট, ঠিক আছে। ওখানে আওয়ামী লীগের কিন্তু প্রথমে তিনজন বিদ্রোহী প্রার্থী ছিলেন বা স্বতন্ত্র মানে যে প্রার্থী ছিলেন, তিনজন মনোনয়ন চেয়েছিলেন, বিদ্রোহী বলবো না, মনোনয়ন চেয়েছিলেন। এখন বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু উকিল আব্দুস সাত্তার কয়েকবার জিতেছেন এবং ব্রাহ্মণবাড়িয়াতে বিএনপির একটি স্ট্রং হোল্ড ওই আসনটি, এটি আমরা অস্বীকার করি না। আওয়ামী লীগের এই মুহূর্তে 8 মাস আগে 9 মাস আগে ওখানে তিনজন আমাদের শক্তিশালী প্রার্থী আছেন, ঠিক আছে। তাদের মধ্যে এখন দলাদলি কোন্দল হবে, একজনকে মনোনয়ন দেওয়া হবে, কথিত আছে যে ওখানে আপনারা উকিল আব্দুস সাত্তার আপনারা সেখানে সমর্থন করেছেন, কারণটা কি? আমি তো সেটা তো ব্যাকগ্রাউন্ড আগে বলতে হবে, সেটিতে আসছি আমি। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু তিনজন প্রার্থী ছিল এবং আপনি যদি স্মরণ থাকে যে আমাদের কিন্তু যে কেন্দ্রীয় টিম, সেই টিম কিন্তু প্রথমে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছিল এবং আমাদের ওই তিনজন প্রার্থীকে ধানমন্ডির আমাদের পার্টি অফিসে নিয়েও বসা হয়েছিল যে একজন করা যায় কিনা, কিন্তু তারা কিন্তু অনবস্থানে ছিলেন। সেই অবস্থায় আমাদের পার্টির একটি সিদ্ধান্ত হয়েছে যে এই একটি উপনির্বাচনকে নিয়ে তো আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না যে যেখানে একজনকে দিয়ে বাকি দুইজন একটা দলের মধ্যে কোন্দল বিভেদ সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমাদের তিনজনকেই আমরা ওখান থেকে সরিয়ে প্রার্থী ওটা উন্মুক্ত রাখা হয়েছে, ঠিক আছে। আর এখন যেহেতু ওখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উকিল আব্দুস সাত্তার আছেন, সুতরাং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বা তাদের একটি অংশ উকিল আব্দুস সাত্তারকে সমর্থন দিতেই পারেন, এটি তো কিন্তু স্বতন্ত্র প্রার্থী, উনি তার এখন বিএনপির প্রার্থী নয়, সুতরাং সেক্ষেত্রে এটি অস্বাভাবিক কোনো ঘটনা বলে আমরা মনে করি না। আর এখানে উকিল আব্দুস সাত্তার জিতলো কি হারলো, একটি সিটে তো আসলে কিছু যায় আসে না, ঠিক আছে। বরং আওয়ামী লীগ যেখানে প্রার্থী দিয়েছিল চাঁপাইনবাবগঞ্জে দিয়েছিল, এখানে যে আপনাদের একটা বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমে এসেছে যে উকিল সাত্তারকে আপনারা সমর্থন করছেন, আপনারা এই কারণেই আপনারা আপনাদের প্রার্থীগুলোকে সরিয়ে আসছেন না, এরকম সেই এরকম কথাবার্তা আছে, সেটার জবাব তো আমি দিলামই। আমি তো বললামই যে আমাদের তিনজন প্রার্থীকে কেন প্রত্যাহার করা হয়েছে, কেননা আমরা মনে করেছি যে 8 মাস 9 মাস আগে আব্দুল সাত্তারের পদটাকে সুপ্রশস্ত করবার জন্যই কি আপনারা না, সেটা আমরা মনে করি না। আমাদের প্রথম কথা হলো যে আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল ওটি যে ওখানে আমাদের এই তিনজন প্রার্থীর একটি অনর অবস্থানে থেকে আমাদের দলীয় ওখানে বিভেদ বাড়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর যেহেতু আমাদের ওখানে উন্মুক্ত রেখেছি এইটার পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি লোকাল অংশ উকিল আব্দুস সাত্তারকে সমর্থন দিয়েছেন। ধন্যবাদ।